উৎসবকে ঘিরে অতিরিক্ত মুনাফা করেন দেশের ব্যবসায়ীরা, আর এতে চরমভাবে লঙ্ঘন হয় ভোক্তা অধিকার। বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে এসব বলেন বক্তারা। তাই রমজানে ব্যবসায়ী ও ভোক্তাদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আমরা ভোক্তারা বিদ্যুৎ ও জ্বালানি সংকট আর ক্রমবর্ধমান উচ্চমূল্যে বাড়ছে জিনিসপত্রের দাম, এতে নিম্নমুখী হচ্ছে ভোক্তা সাধারণের জীবনমান, লঙ্ঘন হচ্ছে ভোক্তা অধিকার। এর মধ্যে উৎসব এলেই অতিরিক্ত মুনাফার প্রতিযোগিতায় নামে দেশের ব্যবসায়ীরা। অনেক পণ্যেরই আমদানি রিফাইনিং উৎপাদন গুটি কয়েকের হাতে চলে যাচ্ছে, আপনারা আইনগতভাবে হস্তক্ষেপ করুন যাতে এই প্রবণতাটা রোধ পায় এবং বাজারে প্রতিযোগিতা বাড়ে। উৎপাদন পর্যায় থেকে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরে অতিরিক্ত মূল্য সংযুক্ত হচ্ছে, যার ফলে বর্তমান বাজার মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের জনগণের জীবনযাত্রার মান আরও নিম্ন স্তরে নেমে এসেছে। ভোক্তারা বঞ্চিত হচ্ছে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার থেকে। বাজার নিয়ন্ত্রণের প্রশ্নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অজুহাত লোকবল সংকট, জানালেন নিজেদের প্রচেষ্টার তথ্য, আর ব্যবসায়ী ও আমদানিকারকদের সচেতন হওয়ার আহ্বান জানালেন বাণিজ্য সচিব। ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং যা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রেখে বাজার ব্যবস্থায় স্থিতিশীল বাজার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমদানিকারক এবং উৎপাদনকারী অ্যাসোসিয়েশনের সদস্য, সভাপতি বা অ্যাসোসিয়েশন, বাজার সমিতি, আমি মনে করি তাদেরই বেশি ভূমিকা নিতে হবে, কারণ তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে ভোক্তার অধিকার এমনিতেই সংরক্ষিত থাকবে, তার জন্য মোবাইল কোড করা লাগবে না। বরাবরের মতো বাণিজ্য মন্ত্রী তীর ছুড়লেন ভোক্তাদের দিকে, আবারও আহ্বান জানালেন সংযমী হওয়ার। কষ্ট আপনাদের হচ্ছে, একটু সাশ্রয়ী এই রমজান মাসের সামনে রেখে যেটা বললাম যে ঘুমরি খেয়ে কেনার কোনো দরকার নেই, কারণ বাজারে একটা সাপ্লাইয়ের একটা সিস্টেম আছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই কথা আবারও বলতে চাই যে একটুখানি সংযমী হওয়া দরকার। এই মাসটা তো সংযমের মাস, ভীষণ রকমভাবে আমাদের ধর্মীয় অনুভূতি পালন করার মাস। এই সময়টা আপনারা দয়া করে যা ন্যায্য মূল্য ন্যায্য হওয়া উচিত সেটাই করবেন, আমরা তো সারাদিন ধরে পাহারা দিয়ে রাখতে পারবো না। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা। আসন্ন রমজান ঘিরে চাহিদা বাড়ছে ভোগ্য পণ্যের, তবে গেল এক সপ্তাহে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে অনেকটাই স্থিতিশীল বাজার। ব্যবসায়ীদের আশা, খেজুরের দাম নিয়ে কিছুটা সংশয় থাকলেও প্রায় দ্বিগুণ পরিমাণ আমদানির কারণে আরও কমতে পারে ছোলার দাম। সংকট কিংবা মূল্যবৃদ্ধি নিয়ে কোনো শঙ্কা দেখছে না আমদানিকারকেরা। সপ্তাহখানেক পার হলেই শুরু হবে রমজান, ফলে বেড়েছে ভোগ্য পণ্যের চাহিদা। দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, যেখানে রমজান কেন্দ্রিক বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম রয়েছে গত সপ্তাহের মতোই স্থিতিশীল। বর্তমানে ছোলা প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে 80 টাকায়, এছাড়া মটর 58 থেকে 60, খেসারি 70 থেকে 72, কিশমিশ 380 থেকে 90 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 3 থেকে 5 টাকা কম বেশি। তবে মানভেদে প্রতি কেজিতে খেজুরের দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ছোলা আপনার গত সপ্তাহে 81 টাকা ছিল, এখনও প্রায় এরকমই 80 টাকা 81 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যান্য যে ডালগুলো আছে যেমন খেসারি 72 টাকা ছিল, এখন প্রায় 70 টাকা। আপনার মুগ ডাল ছিল, মুগ ডাল পরিবর্তিত আছে, এগুলো বাড়া নেই, আগে যেরকম ছিল এখনও এরকমই আছে। আগে ছিল আপনার 108 টাকা, এরকম 108 টাকায় আছে, তেমনটা বাড়া নেই। ব্যবসায়ীরা বলছেন রমজানে দেশে ছোলার চাহিদা 1 লাখ টন হলেও আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ, ফলে কমতে পারে দাম, যদিও কম আমদানি হয়েছে খেজুরের। খেজুরের দাম যেটি বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা, সেটি হচ্ছে আপনারা জানেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু খেজুরের প্রায় 30 থেকে 35% আমদানি কম হয়েছে, যার কারণে খেজুরের দাম বেড়েছে। না, আমাদের আইপি অনুমোদনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা থাকা উচিত, কারণ আইপি অনুমোদনের ক্ষেত্রে বলতে হবে আমাদের দেশে কী পরিমাণ পণ্যের প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের আইপি অনুমোদন দেওয়া উচিত। আমদানিকারকরা বলছেন রমজানে বাড়তি চাহিদার ভোগ্য পণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই, ফলে সংকট কিংবা দাম বাড়ার শঙ্কা দেখছেন না তারা। রমজানের মধ্যে যে ভোগ্য পণ্য যেগুলি আমাদের প্রয়োজন হয় এগুলি কোনো সংকট হবে না। এখানে যে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং আমার মনে হয় রমজানের মধ্যে কোনো মালের সংকট হবে না। পুরো রমজান জুড়ে পণ্যের দাম স্থিতিশীল রাখতে
ইতিমধ্যে বাজার তদারকির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। আসন্ন রমজানে বাজার দর নিয়ন্ত্রণে চট্টগ্রামে নতুন করে অভিযানে নেমেছে প্রশাসন। দুপুরে রিয়াজউদ্দিন বাজারে ভোগ্যপণ্যের দোকানে একসাথে অভিযান চালায় জেলা প্রশাসনের কয়েকটি টিম, যাতে ডিম, খেজুর সহ বিভিন্ন পণ্যে ক্রয় বিক্রয় মূল্যের মধ্যে অসঙ্গতি পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় চিনির মূল্যেও পাওয়া যায় বেশ কিছু অনিয়ম। পরে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উপজেলা পর্যায়েও অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। খেজুর, তারপর ডিম, তারপর দেখা যায় আপনার চিনির বাজার সহ বিভিন্ন দ্রব্যাদির যে আপনার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য যাচাই করে দেখেছি, সেক্ষেত্রে কিছু গাফলা রয়েছে। আমরা ইতিমধ্যে আপনার কয়েকজনকে জরিমানাও করেছি। কাঁচা বাজারের পাশাপাশি পাইকারি বাজার, আরদ্দার যারা রয়েছেন সেখানেও আমাদের টিম যাবে পর্যায়ক্রমে, এবং আমাদের বিভিন্ন বিপণী বিতান কেন্দ্র যেগুলি রয়েছে সেগুলোর জন্য আমাদের ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া রয়েছে পর্যায়ক্রমে নগরীর সকল মার্কেটে, সকল বিপণী বিতানে, সকল বাজারে আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবেন। এদিকে রমজান উপলক্ষে ভোজ্য তেল, মাংস, চাল, ময়দা ও খেজুর সহ 900 বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। পুরো রমজান জুড়ে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারবেন কাতারবাসী। বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। মূল্য ছাড়ের ঘোষণার পর বিভিন্ন শহরের বাজারে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। বাল্য বিয়ে ও সংসারের অভাব বাধা হয়ে দাঁড়াতে পারেনি অদম্য আসিরনের সামনে। স্বাবলম্বী হয়েছেন হস্তশিল্পকে পুঁজি করে, আর একই সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছেন গ্রামের শতাধিক নারীকে। ভূমিকা রাখছেন রপ্তানি আয়ও, যদিও শুরুটা ছিল না সহজ। রংপুর থেকে ফখরুল শাহিনের প্রতিবেদন। কেউ বানাচ্ছেন পাটের ব্যাগ, কেউ বা বানাচ্ছেন মাদুর। নিপুণ হাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন পুতুল, খেলনা, কলমদানি। ঘরের আঙ্গিনায় এই কর্মব্যস্ততার চিত্র রংপুরের পায়রাবন্দের জয়রাম গ্রামের, যার নেপথ্যে আছিরন নেছা। মাত্র 9 বছর বয়সে বিয়ে, এরপর সংসারের অভাব অনটনে কেটেছে অমানবিক যন্ত্রণার এক জীবন। অবশেষে 1994 সালে শুরু করেন নতুন যাত্রা। পাট দিয়ে বিভিন্ন ব্যাগ তৈরি করি, অনেক বাজারে বাজারে বিক্রি করছি, তারপরে গ্রামেও বিক্রি করছি। শিক্ষা হিসেবে বিক্রি করার পর ZBC যে অফিস আছে ওনারা আমাকে মেলায় অ্যাটেন্ড করাইছিল। ধীরে ধীরে কেটেছে সংসারের অভাব, ক্রমান্বয়ে বড় হয়েছে ব্যবসা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শুরু করেছেন বাজার দখল প্রতিযোগিতা। ভূমিকা রাখছেন বৈদেশিক মুদ্রা আয়ে। অর্ডার বাইরে থেকে যখন আসে 10-16 জনের তো কাজ হয় না। এখন মনে করেন আমার 150 জন কর্মী আমি তৈরি করছি ট্রেনিং করায়। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আয়ের সুযোগ করে দিয়েছেন অন্যদেরও, প্রশিক্ষণ দিয়েছেন অন্তত 150 জনকে। নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছেন প্রায় 150 নারীর, স্বামীকেও করেছেন স্বাবলম্বী। ব্যাগ বানা, তারপরে পাখি বানা, পাকস বানা, বেনি গাঁথা, এগুলো কাজ করে মনে করো আমার 2টা ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, আমরা ভালো আছি। কাজ কাম করি, কিছু টাকা উন্নতি করছি, কিছু টাকা পাই, আমরা এই টাকা নিয়ে যা বাড়ির উন্নতি করি। গ্রামীণ নারীদের কল্যাণে প্রতিষ্ঠা করেছেন অনেক আশা কুটির শিল্প নামের উন্নয়ন সংস্থা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। বাংলাদেশ ইনভেস্টমেন্ট বিজনেস টু বিজনেস ইভেন্ট ইন লাতিন আমেরিকা 2023 শুরু হবে আগামী 6 মে। তৈরি পোশাক, পাট, চামড়া ও ওষুধ সহ দেশি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে করা হচ্ছে এর আয়োজন। লাতিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে সমঝোতা সই অনুষ্ঠানে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, ইউরোপ থেকে বিনিয়োগ আকৃষ্ট করতে অগ্রণী ভূমিকা পালন করবে LABCCI। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা ব্যাংক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, সেলিনা হাই, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, রোকসানা জামান এবং অন্যান্য পরিচালক ও তাদের সহধর্মিণীরা এতে অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক।
প্রস্তাবিত সময়ের আগেই গ্রাহকদের কাছে আবাসিক প্রকল্প হস্তান্তর করেছে ডেভেলপার প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট। এই উপলক্ষে গত 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এডিসনের আধুনিক ডিজাইন, নির্মাণ কাজের গুণগত মান এবং প্রতিশ্রুত সময়ের আগেই প্রকল্প হস্তান্তরের প্রশংসা করেন গ্রাহকরা। প্রকল্পটিতে বাচ্চাদের খেলার জায়গা, নামাজের জায়গা, জিমনেশিয়াম সহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।